শরীর গেছ কেন কাছে ছবি আশা করি ছবি ভালো আছেন হোম কুকিং চ্যানেল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ এসএম কুইম সৌরভ আপনাদের মধ্যে লিয়ান আরো একটা নতুন ভিডিও তো মেলা দিন ধরে আপনাদের খামরা আমাকে বাইরে এন্ড দে দেখাই তো চিন্তা ভাবনা করুন আজকে আমরা বাইরে খাওয়া কোন রেস্টুরেন্টে খাওয়া যায় এটাই উঠতে উঠতে হুট করে ফেসবুক থেকে বগুড়া বিজ্ঞাপনে মেহেদি হাসান ভাইয়ের ভিডিও আমার চোখে পড়লো ভাই নাকি মহিলা কলেজের সামনে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের দেওয়ালে তিপতির নান গ্রিল খাসে তো সেটা খাওয়ার জন্য আমি মূলত যাবো সেটি যে দেখাবো ক্যাঙ্কা লাগবি খাইতে সেটা আপনার ক্যাঙ্কা দাম ক্যাঙ্কা কি সব আজকে খুলে মানে কম মানে রেস্টুরেন্টের দাম শুধু দেখে পাচ্ছেন আমরা রিস্কার উপরে করে যাচ্ছি মহিলা কলেজের সামনে যাবো রিস্কার করে ওগুলো সৌরভ যে আমরা ভাই হিসেব প্রথমবার গেছি মহিলা কলেজের সামনে এর আগে কোনোদিন যাইনি আজকেই প্রথম যেহেতু প্রথমবার মহিলা কলেজের সামনে গেছি তাই অতটা কিছু চিনি নে ইস্কা দুটো ইস্কা লাগা খালি কোনো যে মহিলা কলেজের সামনে যে মামা আমার মহিলা কলেজ পার করতে হয়েছে সরকারি আজ লোক কলেজের সামনে করছে আপনি জানি কুড়ি যাবার যাচ্ছিলেন আরে ওনো মামা মহিলা কলেজের সামনে যে নতুন একটা রেস্টুরেন্ট আছে যেমন ক্যাফে সিটি আমি তো আজ লোক কলেজের সামনে যে ক্যাঙ্কা প্রথমে যে ওয়েটিং লবি আছে সেটা দেখে ভালো লাগলো আমার কাছে দুই মুড়ে দুই লাভের ভিতরে তীর মারা আছে এবং এই মুহূর্ত এখানে ছোট ছোট কয়েকটা টেবিল দিয়ে আছে যেটা আপনারা বসতে খাবার তো রেস্টুরেন্টের মধ্যে যাওয়ার পর দেখলো মেলা ভাই তাকে গার্লফ্রেন্ড দিয়েছে এটি কিলেনের জন্য তো ওইলের দিকে না তাকায় আমরা আজকে খাবার আছি তো খাওয়ার জন্য কি কি কোয়া লাগবে ছেলে দিই প্রথমে একটা ওয়েটার ভাই আমার কাছে মেনু দেখে হচ্ছে ভাই আপনারা কোনটা কোনটা অর্ডার করবেন তখন সেটা আমার কন তো আমরা প্রথমে একটা পাস্তা তারপর এটা মিট বক্স আর একটা হচ্ছে কোনো রকম করে সারান যাচ্ছে না তো মেলা কষ্টে ওপর দিকে কেনার জন্য তুলে হাতে ইঙ্গে প্যাঁচ পাকাতে প্যাঁচ পাকাতে প্যাঁচ পাকে পরে ভাইয়ের জন্য যে ভাই খান ক্যাঙ্কা আছে টেস্টটা কোন আর ইউ তো ভাই পাঁচটা টেস্ট করে করছো আসলে এই রেস্টুরেন্টের খাবার অনেক টেস্ট অন্যান্য রেস্টুরেন্টের থেকে মেলা আলাদা তো আমরা খেতে 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 আস্তে গল্প করতে করতে খেতে খেতে গল্প করতে করতে খেতে খেতে একবারে বেমাকটি খাইয়ে ফেলে দিয়েছি খাইয়ে আমাদের আর পেটের জায়গা নেই অন্য কিছু খাওয়ার ওই দিকে কিন্তু আমাদের দুটো অর্ডার এখনো আছে একটা হচ্ছে মিট বক্স আর একটা হচ্ছে তৃপ্তির নানগিরি এখন কি কারণ ভেবে বেড়াচ্ছে না যেহেতু রেস্টুরেন্টের খাবার এই বুদ্ধি বেড়াচ্ছি তো যেহেতু খাওয়াই লাগবে তাই কষ্ট করে আবার গল্প করতে করতে গল্প করতে করতে গল্প করতে করতে আর খাচ্ছি গল্প করছে আর খাচ্ছি গল্প করছে আর খাচ্ছি যেহেতু পাঁচটা খাওয়ার পর পেটের জায়গা নেই তারপরও কষ্ট করে হলো মিট বক্স খাওয়া লাগবে খেয়ে তো আপনি রিভিউ দেখার লাগবে যে এটা ক্যাঙ্কা তো উপরে কি সুন্দর করে একটা বাটারের লিয়ান দিয়ে তো সে লিয়ার ক্রস করে যে আমরা সুন্দর করে যে মিট বক্স এটা গোস্ত কামড় মারলো তো কামড় মারার পর দেখি আসলে এই মিট বক্স সেই সুন্দর খেতে অন্যান্য রেস্টুরেন্ট যে আমি খাইছি মিট বক্স ইনকে কোনোদিনও মিট বক্স আসলো না তো খেতে খেতে আর খাওয়া পারা যাচ্ছে না আমাকে তো পেট ভরে গেছে মিট বক্স খাওয়ার পরেও এখন আমাদের কাছে বাকি আছে তৃপ্তির নারায়ণ গিরিল টুক নারাল গিল সব থেকে ভাইরাল সেই জন্য আমরা নারাল গিল টেস্ট করার জন্য প্রথমে আমি এক টুকরো উঠি এবং একটা নান নিয়ে সাথে মিউনি সিঙ্গে করে ঘুরে নিয়ে খাই দেন ক্যাঙ্কা তো আগের রেস্টুরেন্টের মধ্যে সব থেকে ভাইরাল খাবার হচ্ছে নান গিল তো নান গিলটা টেস্ট করে দেখলাম আসলে অনেক সুন্দর ইঙ্কে নারাল আমি আগে কোনো খাইনি বিশেষ করে মিউনি স্বাদটা অনেক অন্যরকম এটা জিনিসই খারাপ লাগছে এই সালাদ দিলে সেটা হচ্ছে ফিটে যাচ্ছে যেমন কেবে ওয়েটারগুলো ব্যবহারও খুব ভালো লাগছে কারণ তার অল্প না পর পরই এসে আমার জিজ্ঞেস করছে ভাই সব ঠিকঠাক আছে তো ভাই এলে খাবারের টেস্ট ক্যাঙ্কা হচ্ছে না রিভিউ দেন ভাই সব ঠিকঠাক আছে না এই খাবারের টেস্ট ক্যাঙ্কা সব আসে না শুনেছিল তো ইঙ্কে আগে কোনো রেস্টুরেন্ট থেকে আমি ইঙ্কে শুনিনি যে ইঙ্কে করে জিজ্ঞেস করে যে ক্যাঙ্কা আছে এদিকে বিলাস পয়েন্ট তো মেন কথা যেমন ঘেবের যে খাবারগুলো এখানে সব সুস্বাদু আসলো এবং অন্যান্য খাবার দিলে আমি টেস্ট করিনি সেগুলো হয়তো এতে আরো ভালো আপনারা সবাই আসবেন রিকমেন্ড থাকবে এটি আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসলো আমরা যেমন ঘেবে এখনই বিদায় নিচ্ছি এই তিনটে খাবার খেয়ে আমাদের টুটি পর্যন্ত ভরে গেছে বাইরে যাওয়ার কিছু খাওয়া যাবে না তো আপনাদের একটা কথা সবসময় কইতে সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্ল্যান পরিকল্পনা থাকে যে রেস্টুরেন্টে যে এতটুকু খাবার খাবেন যত প্ল্যান পরিকল্পনা যে সব খাবার একসাথে অর্ডার দেবেন না যে কোনো একটা অর্ডার দেবেন এবং সেটা খাবে খাওয়া শেষ করার পর যদি মনে হয় যে অন্যটা খাবেন তাহলে আপনারা সেটা অর্ডার করতে পারেন আমরা তিন জোড়া করে যে বিপদ পড়ছে না ইনকে কথা আমরা জীবনে ভরিনি ভাই গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে চ্যানেলে সাথে থাকা লাগবে নিত্য নতুন ইনকে ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো যারা বউরা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের
আপনাদের বাড়ি পুলি অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও ইন এতক্ষণ ধরে দেখেছিলেন ধন্যবাদ ছবি কি ভালো দেখবেন সুস্থ দেখবেন।